What is angina? দেখুন, অ্যাঞ্জাইনা ব্যাপারটা আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, স্যার অ্যাঞ্জাইনা ব্যাপারটি কি? অ্যাঞ্জাইনা মানে হার্ট থেকে রিলেটেড অসুবিধা। কী কী অসুবিধা হতে পারে আর এই অসুবিধার কারণটা কী? অ্যাঞ্জাইনার কারণ হলো ব্লকেজ ইন দ্য হার্ট আর্টারিজ, অ্যান্ড দিজ আর্টারিজ মাস্ট বি ব্লকড মোর দেন 70-80%। যখন হার্টের তিনটে টিউব, যেটাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারিজ, আর তার ভেতরে চর্বি জমতে থাকে, ব্লকেজ হতে থাকে, ব্লকেজ যতদিন 80 ব্লকেজ করুক বা 70 ব্লকেজ করুক, পেশেন্ট কোনো কষ্ট পায় না। কেন কষ্ট পায় না? কারণ কি, ওর দরকার যেটা সেটা হলো 10%, 20% আর 30%। আপনি বলবেন তিন রকম দরকার কেন হার্টের? আরে বাবা, হার্টের স্পিডের উপরে ডিপেন্ড করে। হার্টের স্পিড অনেক কম তখন দরকার 10%, হার্টের স্পিড আর একটু বেশি যখন আপনি হাঁটছেন বা দৌড়াচ্ছেন বা স্পিডে হাঁটছেন বা সিঁড়ি ভেঙে উঠছেন তখন দরকার 20%, আর যখন দৌড়াবেন তখন দরকার 30%। যেদিন পেশেন্ট 70-80 ব্লক করে ফেলেছে সেদিন কী হয়? বলছে দৌড়াতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে, এটা হলো অ্যাঞ্জাইনা। দৌড়াতে গিয়ে বা হাঁটতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে, এটা হলো অ্যাঞ্জাইনা। হাঁটতে গিয়ে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট, হাঁটতে গিয়ে চোয়ালে ব্যথা, হাঁটতে গিয়ে বুকের মধ্যেখানে জ্বালা করা, অস্বস্তি হওয়া, এগুলো সব হার্টের অ্যাঞ্জাইনার লক্ষণ। অ্যাঞ্জাইনা মানে শর্টেজ অফ ব্লাড থেকে যেটা কষ্ট পায় পেশেন্ট। সেই পেশেন্টের কষ্টটাকে অনেক রকমভাবে পাওয়া যেতে পারে, প্রতিটা মানুষ আলাদা আলাদা। কারো বুকে ব্যথা হয়, কারো বুকে চাপ বোধ হয়, কারো চোকিং মনে হয়, কারো মনে হয় জ্বালা করছে বুকের মধ্যেখানে, কারো বুকটা ধড়ফড় করে, এগুলো সাইন্স অফ অ্যাঞ্জাইনা। যে কোনো হতে পারে, কেউ বলে আমার ব্যথা নেই কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে, ওটাও অ্যাঞ্জাইনা। কেউ বলছে ব্যথাও নেই আর শ্বাসকষ্ট নেই কিন্তু চাপ বোধ হচ্ছে, এটাও অ্যাঞ্জাইনা। চোকিং বোধ হচ্ছে, এটাও অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনার অনেক রকম সাইন আছে। আবার অনেকজনের লেফটে অ্যাঞ্জাইনা হয়, লেফট চেস্টে, আর এই ব্যথাটা আবার এই হাতে চলে যায়, লেফট হ্যান্ডে। আর কিছু লোক এরকম আছে, তাদের রাইট হ্যান্ডেও ব্যথা হতে পারে, শোল্ডারে ব্যথা হতে পারে, ব্যাক পেন হতে পারে। কিন্তু অ্যাঞ্জাইনার একটা জিনিস মনে রাখবেন, হাঁটতে গেলে বা স্পিড নিলে ব্যথাটা বাড়বে আর দাঁড়িয়ে গেলে ব্যথাটা আসবে না। অ্যাঞ্জাইনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যথা হয় না, হার্ট অ্যাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যথা হয় বা বসে বসে ব্যথা হয়। অ্যাঞ্জাইনাতে অনেক সময় সবসময় এটাই কি, যেই আমি একটু মেহনত করব তখন ব্যথাটা হবে, দাঁড়িয়ে গেলাম ব্যথাটা শেষ হয়ে গেল, দিস ইজ অ্যাঞ্জাইনা। তাহলে অ্যাঞ্জাইনা যারও হবে তার মানে ব্লকেজ 70-80 হয়ে গিয়েছে, সেটাকে আপনারা পরীক্ষা করা উচিত। আর পরীক্ষার জন্য আমরা অ্যাডভাইস দেবো আপনাকে সিটি করোনারি স্ক্যান করে দেখুন আপনার ব্লকেজ আছে আর কত আছে, কোন টিউবে আছে, এটা জানা খুবই দরকার। তাহলে সিটি স্ক্যান করবেন, যদি অ্যাঞ্জাইনা কখনও সাসপেক্ট করেন তাহলে সিটি স্ক্যান করে চেক করুন আপনার ব্লকেজ কত পৌঁছে গিয়েছে।